নমস্কার বন্ধুরা, সম্পূর্ণা ফুড অ্যান্ড ট্রাভেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে রান্না করব মুরগির মাংসের ঝোল, যেটা আমি একদমই অল্প উপকরণ দিয়ে বানিয়েছি আর খুব ইজিলি বানিয়ে ফেলেছি। তো চলুন দেখে নিই আমি রান্নাটা কিভাবে করেছি। আমি প্রথমে কড়াইতে কিছুটা সরষা তেল নিয়েছি, নিয়ে তার মধ্যে 6টা আলু মাঝখান থেকে কেটে নিয়েছি। আলুগুলো আমি মিডিয়াম সাইজের নিয়েছি, নিয়ে মাঝখান থেকে ভাগ করে নিয়েছি। নিয়ে আলুগুলোকে আমি একটু নুন আর কিছুটা হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। মুরগির মাংসের ঝোলে আলুটা একটু লাল লাল করে না ভাজলে ঝোলটা কিন্তু খেতে অতটা টেস্ট লাগে না, অন্তত আমার তো লাগেই না। তো আমি আলুগুলোকে একদম লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। নিয়ে কড়াইতে আরও কিছুটা তেল দিচ্ছি, দিয়ে এর মধ্যে আমি 1 টেবিল স্পুন ঘি দিচ্ছি। আপনারা চাইলে ঘি ইউজ নাও করতে পারেন। তো আমি এখানে 1 টেবিল স্পুন ঘি দিলাম। ঘিটা যখনই মেল্ট হয়ে গেল তার মধ্যে আমি 1টা তেজপাতা, 1টা শুকনো লঙ্কা, ছোটো একটু দারচিনির টুকরো আর 1 টিস্পুন মতো সাদা জিরে ফোড়নের জন্য দিলাম। তো এটা একটু নাড়াচাড়া করে নেব। তো ফোড়নের মশলাটা একটু লাল লাল হয়ে গেলে তার মধ্যে আমি 1টা বড় সাইজের পেঁয়াজ কুচুনো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি পেঁয়াজগুলোকে একটু সুন্দরভাবে ফ্রাই করে নেবো, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হচ্ছে। তো এবার আমি এর মধ্যে মাংস দিলাম। চিকেন আমি এর মধ্যে 700 গ্রাম ইউজ করেছি। চিকেনটা আমি ভালোভাবে ধুয়ে রেখেছিলাম। তো সেই চিকেনটা দিয়ে আমি একটু ফ্রাই করে নেবো হালকা করে। তো চিকেনটা আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি হবে। দেখুন চিকেনটা আমার সুন্দর ফ্রাই হয়ে গেছে, মানে চিকেনের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, হোয়াইট কালারের হয়ে গেছে চিকেনটা। তো এর মধ্যে আমি কিছুটা মশলা অ্যাড করব, তো তার জন্য আমাকে মশলাটা বানিয়ে নিতে হবে। তো চলুন দেখে নিই আমি কী কী দিয়ে বানিয়েছি মশলাটা। আমি এখানে 7-8টা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা, 2টো ছোটো সাইজের পেঁয়াজ নিয়েছি, 15-18টা মতন রসুনের কোয়া নিয়েছি আর 2 ইঞ্চ মতন আদা নিয়েছি আর 1টা টমেটো নিয়েছি। তো এগুলো সব আমি 1টা স্মুথ পেস্ট বানিয়ে নেব। লঙ্কা আমি এখানে 7-8টা নিয়েছি, কারণ মাংসের এই ঝোলটা আমার একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। তো আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী লঙ্কাটা এর মধ্যে অ্যাড করতে পারবেন। তো আমি এগুলো 1টা স্মুথ পেস্ট বানিয়ে নেব। তো সেই পেস্টটাই এর মধ্যে আমি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে আমাকে চিকেনটার সাথে মশলাটাকে মিক্স করতে হবে। তো এর মধ্যে আমি পরিমাণ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি আর হলুদ গুঁড়ো দিচ্ছি 2 টিস্পুন আর লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1 টিস্পুন। এবার ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলাটা থেকে তেলটা রিলিজ করছে ততক্ষণ। এবার এর মধ্যে আমি 1/2 টিস্পুন মতন একটু চিনি অ্যাড করছি। আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন, কিন্তু আমি যেহেতু এই রান্নাটায় টক দই ইউজ করব, তো সেক্ষেত্রে আমি টক দই কোনো রান্নার মধ্যে দিলে তো তার মধ্যে কিছুটা আমি চিনি অ্যাড করি, তাতে যে টেস্টের ব্যালেন্সটা সেটা ঠিক থাকে। তো আমার চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখুন তেলটা রিলিজ করেছে। তো এবার এর মধ্যে আমি টক দই দিয়ে দিচ্ছি। টক দই আমি এখানে 100 ml মতন দিয়েছি, আমি ভালো করে বিট করে নিয়েছি টক দইটাকে। তো দিয়ে টক দইটাকে আমি ভালোভাবে মিক্স করে নেব। এবার এর মধ্যে আমি যে ভেজে রেখেছিলাম আলুগুলোকে, তো সেই আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু স্লাইট নাড়াচাড়া করব, করে এর মধ্যে আমি পরিমাণ অনুযায়ী জল দিয়ে দেব। জলটা আমি একটু বেশি দিচ্ছি, কারণ যেহেতু এটা আমি ঝোল রান্না করব, তো সেক্ষেত্রে জলটা একটু বেশি লাগবে। আমি এখানে 3 কাপ মতন জল ইউজ করেছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী জলটা এর মধ্যে দেবেন। তো ভালো করে একটু মিক্স করে নেব। তো ঝোলটা ফুটে উঠলে আমি ঢাকা দিয়ে 15-20 মিনিটের জন্য একদমই মিডিয়াম ফ্লেমে হতে দেব, যতক্ষণ না পর্যন্ত আলুটা গলে যাচ্ছে। মাঝে একটু নাড়াচাড়া করে নিচ্ছি।
নিয়ে আবার মিডিয়াম ফ্লেমে 5 থেকে 10 মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব। তো চিকেনটা আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। তো নামানোর আগে আমি এর মধ্যে কিছুটা গরম মশলা দিয়ে দিচ্ছি, 1/2 টিস্পুন মতন গরম মশলা এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করে চিকেনটা আমি নামিয়ে নেব। তো মুরগির মাংসের ঝোল আমার রেডি হয়ে গেছে। এটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে, অথবা আপনারা রুটি দিয়েও খেতে পারেন। তো আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে আমার ভিডিওটি লাইক শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।